এলাকায়, পদ্মা নদীর ফেরিঘাট এলাকায়, রাজবাড়ির পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির ফলে রাজবাড়ির জৌকুড়া এবং পাবনা নাজিরগঞ্জ ঘাটের মধ্যে যে ফেরি যোগাযোগ ছিল, এই ফেরি যোগাযোগ চলাচল ব্যাহত হচ্ছে। পানি দুই গত দুই দিন ধরে পানি বৃদ্ধির কারণে ফেরি জৌকুড়া ঘাটের ফেরির গ্যাংওয়ে, যেখান দিয়ে ফেরিতে রাস্তা যে রাস্তা দিয়ে ফেরিতে যানবাহন ওঠা নামা করে, সেই রাস্তায় কমপক্ষে 2 ফুট আড়াই ফুট পানি নিচে তলিয়ে গেছে। এখন খুব ঝুঁকি নিয়ে যানবাহন এখানে ওঠানামা করছে সহজ যোগাযোগের কারণে। আমরা আমাদের এখানে রাজবাড়ির জৌকুড়া এবং পাবনা নাজিরগঞ্জ ঘাটের মধ্যে 2001 সাল থেকে দুটি ইউটিলিটি ফেরি দিয়ে এখানকার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের চলাচলের জন্য, সহজ যোগাযোগ চলাচলের জন্য এর ফেরিঘাট চালু করা হয়। তো এরপরে থেকে এই ফেরিঘাট রাজবাড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্ধারণ ফেরি বিভাগের ফেরির যে দুটি ফেরি আছে, ফেরি দুটি খুব জরাজীর্ণ, মাঝে মধ্যেই পানি বৃদ্ধি, পানি কম, এইসব কারণে, স্রোত বৃদ্ধির কারণে এই ফেরিগুলো বন্ধ থাকে, যার কারণে এই এই অঞ্চলে এই পথে সহজ যোগাযোগের এই পথে রাজবাড়ির জৌকুড়া বা নাজিরগঞ্জ ঘাটের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সহজ যোগাযোগের পথে চলাচল ব্যাহত হয়। অনেকে এর আগে 5 দিন যাবৎ 7 দিন যাবৎ ফেরি চলাচল বন্ধ ছিল, তখন এই যানবাহন চালকরা কুষ্টিয়া দিয়ে লালন শাহ সেতু দিয়ে একপরে 100 কিলোমিটার দূরে ঘুরে যারা যাতায়াত করতো রেগুলারই, যার কারণে এই লোকজনের এই ভোগান্তি চিরদিন থাকেই। তো আমরা সবসময় জানি যে এই এলাকার লোকজন সহজ যোগাযোগের জন্য চায় একটা সুন্দর, একটা ভালো, উন্নত মানের একটা ফেরি এখানে দেয়, তাহলে চলাচল ভালো হবে বা সহজ হবে। আমরা এখন জৌকুড়া নাজিরগঞ্জ ঘাটের ইজারাদার প্রতিনিধি মোহাম্মদ সাহেব আলী বাড়ির কাছে এই ঘাটের সর্বশেষ পরিস্থিতির সম্বন্ধে আমরা জানার চেষ্টা করবো। আমরা সাহেব আলী বাড়ির কাছে বলছি, সাহেব আলী বলেন, আপনি বলেন। রাজবাড়ির জৌকুড়া নাজিরগঞ্জ প্রান্তের পদ্মা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধির কারণে যাত্রী সাধারণের খুব কষ্ট হচ্ছে। এই 2 থেকে 2.5 ফিট পানির হয়ে গেছে রাস্তার উপরে, এই জন্য যাত্রীদের যাওয়ার খুব দুর্ভোগ হচ্ছে। আর হচ্ছে এই নাজিরগঞ্জ দাওয়াপাড়া যে দুটি ইউটিলিটি ফেরি আছে এতে খুবই খারাপ। আমরা আগেও একবার বলছি যে এখানে একটি নতুন ফেরি দেওয়ার জন্য, যদি নতুন একটি ফেরি দেয় তাহলে এখানে গাছ এই চলাচলে খুব একটা উপযোগী হয় এবং সম্ভাবনা হয়, এই আমার প্রত্যাশা। বেশি কিছু লাভ কি দেয় নাই আপনারা জানছিলেন, আমাদের ইজাদার প্রতিনিধি সাহেব আলী যাই জানাচ্ছিলেন তাদের ঘাটের যে বর্তমান গত 2 দিন ধরে যে দুরবস্থার কথা এবং ফেরির যে দুরবস্থার কথা সরাসরিভাবে তারা এর আগেও জানিয়েছে, তারা দাবি করেছে একটা নতুন ইউটিলিটি ফেরি এখানে দিলে এখানে চলাচলটা স্বাভাবিক থাকবে। এই অবস্থার জন্যে আমরা চাই সড়ক ও জনপথ বিভাগ অতি দ্রুত এই রোডে জৌকুড়া নাজিরগঞ্জ ঘাটে একটি ইউটিলিটি ফেরি, নতুন একটি ইউটিলিটি ফেরি দেবে, এটাই জন্য ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রীদের নিরাপদ পারাপারের সুযোগ করে দেবে, এটি আমাদের এলাকার লোকজনের প্রত্যাশা। এম মনিরুজ্জামান, রাজবাড়ী।